নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ ডি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তার অফিসিয়াল আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। এখানে অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে, এ রিকগনাইজড ফুলি গভর্নমেন্ট অ্যাডেড খ্রিস্টিয়ান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। এটি একটি গার্লস স্কুল, উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল। এটি খ্রিস্টিয়ান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম স্কুল। এখানে বলা আছে, ইনভাইটস অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবল ফিমেল ক্যান্ডিডেট। এখানে শুধুমাত্র এলিজিবল মহিলা প্রার্থীদের কাছ থেকে এখানে আবেদন চাওয়া হচ্ছে। টু পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, ইংলিশে দুটি পোস্টে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। ওয়ান পোস্ট ইন বেঙ্গলি, বাংলাতে একটি। থ্রি পোস্ট ইন ম্যাথামেটিক্স, অঙ্কে এখানে তিনটি। ওয়ান পোস্ট ইন ফিজিক্যাল সায়েন্স, জড়বিজ্ঞানে বা ভৌত বিজ্ঞানে একটি। ওয়ান পোস্ট ইন লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞানে একটি পোস্ট রয়েছে। এবং ওয়ান পোস্ট ইন জিওগ্রাফি অ্যান্ড ওয়ান পোস্ট ইন ফিজিক্যাল এডুকেশান, ভূগোলে একটি পোস্ট এবং ফিজিক্যাল এডুকেশানে একটি পোস্ট। ইজ নর্মাল সেকশান। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া আছে, মিনিমাম 50% মার্ক ইন বিএ, বিএসসি অ্যান্ড বিএড। এখানে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে 50% নম্বর সহ, সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত অবশ্যই হতে হবে। ফিজিক্যাল এডুকেশান, এখানে যোগ্যতা অনেক রকম দেওয়া হয়েছে। মিনিমাম 50% মার্ক ইন এইচএস, এইচএসে 50% নম্বর থাকতে হবে। অর বলা হয়েছে, এইচএস বা টিটিসি ট্রেনিং ইটস ইকুইভ্যালেন্ট, টিটিসি ট্রেনিং বা ডিএলএড করে থাকলেও এখানে আবেদন করা যাবে। অ্যান্ড হ্যাভ পার্টিসিপেটেড ইন স্পোর্টস গেমস অ্যাট লিস্ট স্কুল কলেজ ডিস্ট্রিক্ট লেভেল, ইজ অ্যাকর্ডেন্স উইথ এনসিটি অনুমোদিত স্কুল কলেজ ডিস্ট্রিক্ট লেভেলের স্পোর্টসে অংশগ্রহণ করে থাকতে হবে। তার সার্টিফিকেট এখানে থাকতে হবে, সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে, সঙ্গে টিচার ট্রেনিং কোর্স করে থাকলে এখানে অবশ্যই আবেদন করা যাবে। এছাড়াও 2 বছরের সার্টিফিকেট কোর্স করে থাকলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে বা এখানে আবেদন করা যাবে। ডিপ্লোমা কোর্স করে থাকলেও এখানে আবেদন করা যাবে। বিপিএড বা এমপিএড করে থাকলেও এখানে আবেদন করা যাবে। তারপরে এখানে বলা হয়েছে যে এজ লিমিট বলা হয়েছে, এজ ফর দ্য পোস্ট 20 ইয়ার্স টু 40 ইয়ার্স, 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে বয়স হতে হবে 1-1-2022-এর মধ্যে। এজ রিল্যাক্সেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুল অনুসারে দেওয়া হবে। এখানে স্যালারি দেওয়া হবে আরওপিএ 2019-এর নিয়ম অনুসারে। এরপর এখানে বলা হয়েছে, ফিমেল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি একটি এবং গ্রুপ ডি অ্যাটেন্ডেড ল্যাব অ্যাটেন্ডেন্ট একটি পোস্টে এখানে নিয়োগ করা হয়েছে। গ্রুপ ডিতে একটি এবং ল্যাব অ্যাটেন্ডেন্টে একটি পোস্টে। এখানে ছেলে মেয়েদের জন্য লেখা হলো, এখানে ছেলেরাও এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে পরবর্তী লাইন, হি বা সি মাস্ট হ্যাভ পাসড 8, ছেলে বা মেয়েরা 8 পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে যে কোনো সরকারি স্কুল থেকে। বয়স হতে হবে এখানে 20 ইয়ার টু 40 ইয়ার, অ্যাজ অন 1/1/2022। এখানে 1 জানুয়ারি 2022 অনুসারে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে বয়সের ছাড় পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুল অনুসারে। এখানে স্কেল বলা হয়েছে দুটি পদের ক্ষেত্রে, আরওপিএ 2019 অনুসারে, 2019 আরওপিএ অনুসারে গ্রুপ ডির বেতন এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের বেতন দেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে, অ্যাপ্লিকেশান প্রসেস, অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল উইদিন 15 ডেজ, আগামী 15 দিনের মধ্যে এখানে আবেদন করতে বলা হয়েছে স্কুলের সেক্রেটারিকে, যে ডেটে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। বাই পোস্ট অনলি, শুধুমাত্র পোস্টের মাধ্যমে, এখানে ডাকযোগের মাধ্যমেই এখানে আবেদন করতে হবে। উইথ 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপিস, 2 কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের জেরক্স কপি, অফ অল টেস্টিমনিস অ্যালং উইথ কপিস অফ এপি কার্ড বা আধার কার্ড, সঙ্গে ভোটার কার্ড বা আধার কার্ড, এখানে 1 কপি জেরক্স দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এছাড়াও সিভিতে তোমার ফটো অবশ্যই থাকতে হবে। স্কুলের অ্যাড্রেস এখানে বলা হয়েছে, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল এইচএস, 3 আশুতোষ মুখার্জি রোড, কোলকাতা 720। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের স্যালারি বলা আছে, বেসিক স্যালারি 33,400 টাকা, গ্রস স্যালারি 38,910 টাকা। এখানে গ্রুপ ডি এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের স্যালারি বলা হয়েছে 17,000 টাকা বেসিক পে, গ্রস স্যালারি 20,050 টাকা। সরকারি নিয়ম অনুসারে এখানে বেতন দেওয়া হচ্ছে। এবারে বলা হয়েছে, সিলেকশান প্রসেস আফটার ভেরিফাই অ্যাপ্লিকেশান ফর্ম ভেরিফাই হলে দেন ইন্টারভিউ অর রিটিন টেস্ট প্লাস ইন্টারভিউ। এখানে অ্যাপ্লিকেশান ভেরিফাই হওয়ার পরে রিটিন টেস্ট হতে পারে বা ইন্টারভিউ হতে পারে বা শুধুমাত্র ইন্টারভিউ হতে পারে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। লাস্ট ডেটও অ্যাপ্লিকেশান রয়েছে 8/6/2022, অর্থাৎ 8ই জুন এখানে লাস্ট ডেট রয়েছে আবেদন করার। খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ড্যাশ, তুমি কোন পদের জন্য আবেদন করছো সেটা খামের উপর লিখে দিতে হবে। এই জব নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে স্টেটসম্যান পেপার, ডেট দেওয়া হয়েছে 24/5/2022-এর পেপারে। স্টেটসম্যান পেপারে 24/5/24 মে 2022-এর পেপারে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছিল। এই হলো ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের পক্ষ থেকে স্থায়ী পদে অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ ডি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে টিচার পদে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে।